স্বাধীনতা শব্দটির মূল মন্ত্রটি হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এক অমিত শক্তির আলোক উৎস। সেই সূর্যের দীপ্তিতে 7 কোটি জনতা ঘুম ভেঙে জেগে উঠেছিল সেদিন। সেই আলোক উৎস থেকে তারা উষ্ণতা পেয়েছিল সেদিন। বস্ত্রবিহীন শীতার্ত মানুষ যেমন পেয়ে থাকে সব সময়। শোষণ, নিপীড়ন আর দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলতে স্বৈরাচারী শাসক শ্রেণীর রক্তচোষা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেদিন। দেশ জুড়ে ক্ষুধার্ত নিরন্ন মানুষের মিছিল মানবিক অধিকার সেদিন আদায় করে নেবার মন্ত্র দিয়েছিলেন তাদের পিতা। কারাগারে বন্দী সেই প্রখর সূর্য, সামান্য সুযোগ সুবিধা এমনকি মানবাধিকার বঞ্চিত, দরজা জানালা বন্ধ ছোট্ট কক্ষে কারাগারে একাকী নিঃসঙ্গ নেতা, পেছনে পড়ে আছে বৃদ্ধ বাবা মা, পরিবার, অবুজ সন্তানেরা আর চিরদুঃখী দেশের মানুষ। নির্যাতিত মানুষের দুর্গতি দুর্দশার ভাবনা তার চোখের জলে ঝাপসা হয়ে যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে থাকে সব সময়। তবু একটি স্বাধীন মানচিত্র ও পতাকার স্বপ্ন বুকে পুষে রাখেন পিতা। তাকে পাড়ি দিতে হবে অনেক পথ, অপেক্ষা করে আছে আরো ত্যাগ ও তিতিক্ষা, অপেক্ষা করে আছে রক্তাক্ত প্রান্তর। অবিচলিত বিনিদ্র পিতা জানেন দেশের 7 কোটি মানুষের ভরসার নাম শেখ মুজিবর। তবু শঙ্কা জাগে মনে, যুদ্ধের ঝড় সামলানোর সামর্থ্য কোথায় এদেশের মানুষের? তবু আর নয় কালক্ষেপণ, বেহিত করতেই হবে এবার, দেশের মানুষের পরাধীনতার গ্লানি মোচন করতে হবে এবার। কারাগার মুক্ত মুজিব এবার দিলেন স্বাধীনতার ডাক। 7ই মার্চ 1971, তারই কর্ষিত পলল মাটির নির্যাসে প্রথিত বীজের অঙ্কুরোদ্গম ঘটল এবার। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রস্তুতিহীন 7 কোটি জনতা এবার প্রতিজ্ঞাবদ্ধ, ভীষণ ঝড়ের মুখোমুখি তারা, সামনে ভীষণ অন্ধকার। 25শে মার্চ কাল রাত্রি এলো, বিভীষিকাময় ঘনীভূত এক আঁধার। সেই অন্ধকার ফুঁড়ে উচ্ছারিত হয় আলোকচ্ছটা। পিতার আদেশে সাহসে উত্তাপে 7 কোটি হৃদয় রূপান্তরিত হয় অপার শক্তিতে। 9 মাস ধরে বিশাল আকাশের বক্ষ জুড়ে সবাই জ্বলন্ত তারকারাজি হয়ে যায় তারা। রৌদ্রময় একটি নির্মল প্রভাতের অপেক্ষায় তারা। 9 মাস ধরে বিশাল আকাশের বক্ষ জুড়ে সবাই জ্বলন্ত তারকারাজি হয়ে যায় তারা। রৌদ্রময় একটি নির্মল প্রভাতের অপেক্ষায় তারা।